ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। কাপড়ের ব্যবসা নাড়ালে জঙ্গি মডিউল চালানোর ছক বাঁচাল। বিহারের গয়া থেকে কলকাতা পুলিশের এসটিএফ এর জালে শীর্ষ জামাত জঙ্গি, তাকে ট্রানজিট রিমান্ডে আনা হচ্ছে কলকাতায়। ধৃত জঙ্গির নাম ইজাজ আহমেদ, বয়স 30 বছর, বীরভূমের পারুইয়ের অবিনাশপুরের বাসিন্দা ইজাজ। তার পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে বাড়িতে যাতায়াত নেই ওই যুবকের। এর আগে তার বাড়িতে হানা দিয়েছিল এনআইএর একটি দল, কিন্তু ইজাজের হদিশ মেলেনি। 7 বছর আমার বাড়ি ছাড়া হয়েছিল, তারপরে এসেছিল, 1 বছর ছিল, আবার বাড়ি ছাড়া 3 বছর আগে 1 বছর ছিল। এনআইএ যে একটা নোটিস দিয়েছিল, ও জেনেছিল, নোটিস পুষে গেছে আমার বাড়িতে, ও তারপর থেকে আসে না, 3 বছর হয়ে গেলেও আসা নাই। এমনি পড়তে দিয়েছিলাম ওখানে, ওইখানে ও আসতো না, ওইখানে বিয়ে থাকা করেছিল নদিয়ায়। মাসা পড়াশোনা করতো, যেরকম মৌলি পড়াশোনা করে সেরকম পড়াশোনা করতো, আমার জানছে পড়াশোনাই করছে। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার সকালে এহেনু ইসাজকেই বিহারের গয়া জেলার বুনিয়াদপুর থানার পাঠানতরি থেকে গ্রেফতার করে এসটিএফ। পুলিশ জানিয়েছে ধৃতের কাছ থেকে ল্যাপটপ, পেন ড্রাইভ, হার্ড ডিস্ক, জেহাদি বই ও সিডি এবং প্রচুর পরিমাণে জেহাদি চিঠি উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, 2008 সালে জেএমবিতে যোগ দেয় ইজাজ। 2018 সালে জামাতুল মুজাহিদিন বাংলাদেশের প্রধান বোমারুল মিজান ওরফে কনসারের গ্রেফতারের পর জেএমবির প্রধান দায়িত্ব চলে আসে এই ইজাজ আহমেদের উপর। বর্তমানে ভারতের জেএমবির প্রধান রিক্রুটার হিসেবে কাজ করছিল এই জঙ্গি। বেশ কয়েকদিন ধরেই পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য বিহারের গয়ায় সাইকেলে চেপে জামা কাপড় বিক্রির কাজ করছিল ইজাজ। তদন্তকারীরা জানতে পেরেছেন, ভারতে আইএস এর দায়িত্বে থাকা সালাউদ্দিন সালেহার সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে ধৃত ইজাজের। বুদ্ধগয়া বিস্ফোরণের সঙ্গে জড়িত ছিল এই ইজাজ। বর্ধমানের খাগড়াগড়ের জঙ্গি মডিউলের বিষয়েও সব তথ্য রয়েছে ইজাজের কাছে। পুলিশ সূত্রে খবর, ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা শুরু করলেও মাঝপথে তা ছেড়ে দিয়ে জঙ্গি সংগঠনে যোগ দিয়েছিল ইজাজ আহমেদ। আগামী দিনে তাকে জেরা করে ভারতে জেএমবি নেটওয়ার্ক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানার চেষ্টা করবেন তদন্তকারীরা। আবির দত্ত, গোপাল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।